Άσου, ήτου τα άθροι, τέρατροι. Άσου, να τέρατροι. Εκεί. Δάκτρα, κέντο. Κάρο σου κορίτσε. Να, κάρο σου κορίνι. Αμή άπνα και δείχτε εσύ. Αμά και δείχτε εσύ. Κένο. Τι হয়েছে আমার আমার কিচ্ছু হয়নি আপনি কি মনে করছেন আমি অসুস্থ প্লাবন প্লাবন আমার বুক ফিরে আছিস কেন প্লাবন একবার মা বলে ডাক না প্লাবন ডাক না একবার আমার কাছে আয় না আমার কাছে আয় না প্লাবন অঙ্কুরি থাকিস না একবার মা বলে ডাক প্লাবন একবার কাছে আয় না এরকম অবস্থা হলো কি করে জানি না আমি ইঞ্জেকশন নেব না আমার কিচ্ছু হয়নি আমি আমি অসুস্থ নই কেন বুঝছো না তোমরা আমি ইঞ্জেকশন নেব না ইঞ্জেকশন নিশ্চয়ই একটা বড় শক পেয়েছে তাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে হ্যাঁ শুধু উনি নন আমরা সবাই এই লোকটার জন্য মানসিক ভারসাম্য হারাবো প্লাবন কি যাতা বলছো এটা এইসব কথা বলার সময় সময় অসময় কোনো জ্ঞান আমার নেই যাকে আমি এতদিন মা বলে জানতাম সে আমার মা নয় আর যাকে কাজের লোক বলে অপমান করেছি অত্যাচার করেছি সে আমার মা বলো বাবা বলো কেন কেন আমার এই জীবনটা নিয়ে তুমি ছেলে খেলা করলে বলো প্লিজ এভাবে ভেঙে পড়বেন না আপনাদের এখন অনেক শক্ত হতে হবে ডোন্ট টাচ মি আমি আমার নিজের যন্ত্রণা এমনিতেই পাগল হয়ে যাচ্ছি দীপ্তি আমাকে আমাকে নতুন করে পাগল করে দিও না প্লিজ সরি ডক্টর যদিও আপনি আমাদের পারিবারিক বন্ধু তবুও মানে আসলে এমন একটা ঘটনা আমি বুঝতে পারছি কারণ আর কেউ না জানুক আমি তো সমস্ত ঘটনা জানি ছোট ছোট প্লাবন মা প্লাবন মা প্লিজ শান্ত হন প্লাবন প্লাবন বাইরে আমাদের অনেক শত্রু তাই আমাদের খুব সাবধানে চলতে হবে পুত্র ইয়েস ড্যাড ড্যাড প্রথমে আমাদের ওই জাল জয়েন্ট এন্ট্রেন্সের টাকাগুলো সরাতে হবে কারণ পুলিশ আর মিডিয়ার লোক যেভাবে আমাদের পেছনে পড়েছে আমরা তো যখন তখন ধরা পড়ে যেতে পারি ড্যাড কেউ আমাদের ধরতে পারবে না আর ওই টাকাগুলোর হদিস ফি পাবে না কারণ আমি অনেক দূরে চলে যাব একমাত্র তুই জানবি যে আমি কোথায় গেছি ড্যাড তুমি একা সব টাকা নিয়ে যাবে হ্যাঁ ওই শিবাজি সুভদ্র আর কালা টাকার কণা কড়ি ফি পাবে না একমাত্র ওই কোটি টাকার মালিক হব আমি আর তুই জানে আমরা দুজন কখনো না আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সেই উদ্দেশ্য তোমাদের কোনোদিনও পূর্ণ হবে না চেতালি চিৎকার করো না মেঘেন্দার একদম গলা তুলে কথা বলবে না জীবনে অনেক পাপ করেছো আর তোমার সেই পাপের জন্য খেসারত দিতে হয়েছে আমাকে ক্ষতি হয়েছে আমার কিন্তু আর না কি করবে তুমি
তোমাদের এই পালিয়ে যাওয়ার খবরটা আমি পুলিশকে জানাবো। চেতালি, চেতালি, তুমি কিন্তু ভুলে যেও না যে আমি তোমার স্বামী আছি। ঠিক আছে, তোমার ওই সিঁদুরের দিব্যি যে তুমি কাউকে কোনো কথা বলবে না। মানি না, আমি তোমাকেও মানি না আর তোমার সিঁদুরও মানি না। আমি কোনো কথা শুনবো না তোমার। আমাকে মানছো না? ওই সিঁদুরের দিব্যি তুমি মানছো না? ঠিক আছে চেতালি, ঠিক আছে, তুমি যে কপালে ওই সিঁদুরের টিপটা পড়েছো না, পারবে? পারবে আমার সামনে ওই সিঁদুরের টিপটা মুছে ফেলে দিতে পারবে? পারবে? পারবে না চেতালি, পারবে না। কেন পারবো না, কেন পারবো না? তোমার মতন এরকম একটা নোংরা লোককে স্বামী ভাবতে আমার ঘৃণা করে। দেখো আমি পারি কিনা দেখো। দেখলে দেখেন, দেখ এখনো কিচ্ছু দেখনি। আমার যদি দরকার হয়, আমার যদি দরকার হয় আমি তোমাকে খুন পর্যন্ত করতে পারি। মম, তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল হয়ে গেছি, পাগল। আরে এই লোককে আমাকে পাগল করেছে। আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে, আর এখন এখন ওর নজর পড়েছে অভি তোর উপর। ও তোকে শেষ করে দেবে অভি, তোকে খুন করে দেবে, তারা হলেও শান্তি হবে। আমি আছি তো, আমি আছি। আমি ওকে খুন করে ওর স্ত্রী হবার প্রায়শ্চিত্ত করবো। তুমি আমার লক্ষ্মীর রূপটা দেখেছো, কিন্তু তুমি বোধহয় জানো না অসুরকে বধ করতে হলে মেয়েদের মাঝে মাঝে দুর্গার রূপ ধারণ করতে হয়। বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগর যুতা যজ্ঞং নস্য কপালকে শ্রী জগতাং হন্তু শ্রোতারা। কালা, 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 নগেন্দ্র সিং আর অভিরাজ সিং দুজনেই জামিন পেয়ে গেছে। কালা, নগেন্দ্রকে জামিন করালো কি? সুভদ্রবাবু? আরে না না, সুভদ্র ওর নিজেরই কোনো খোঁজ নেই, ও আবার কি জামিন করাবে? খোঁজ নেই মানে? খোঁজ নেই মানে কি? সেটা কি সরকারিভাবে খোঁজ নেই না বেসরকারিভাবে? আরে দুভাবেই, দুভাবেই। সুভদ্রকে যারা অ্যারেস্ট করাতে চাইছে তারা এখনো সুভদ্রকে খুঁজে বেড়াচ্ছে, আর সুভদ্রকে যারা বাঁচাতে চাইছে তারাও এখনো সুভদ্রকে খুঁজে বেড়াচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ও, তার মানে সুভদ্র জামিন করায়নি? না, অভিরাজকে জামিন করিয়েছে ওর মা। এই খালা, কি জানো নাম ওই ভদ্র মহিলার? হ্যাঁ হ্যাঁ, চৈতালি। কিন্তু নগেন্দ্র সিংকে ছাড়াবার জন্য আদালতে উকিলটা অ্যাপয়েন্ট করলো কে?
হ্যালো হ্যালো আমি হ্যাঁ আপনি আমি আমি বাবলু ওই যে ফ্ল্যাটের ব্যাপারে আপনি আমাকে ফোন করেছিলেন হ্যাঁ হ্যাঁ শুনুন আমার একটা ফ্ল্যাট লাগবে ভাড়া কিছুদিনের জন্য কীরকম ফ্ল্যাটটা আপনার চাই বলুন এই ছোট বড় না মাঝারি মোজাইক না মার্বেল কোন ফ্লোর হলে আপনার সুবিধা হয় সেটা বলুন আমার কাছে সব রকম খবর আছে একটু নির্জন আপনি যে কোনো ফ্লোরেডি দেখাতে পারেন শুধু এইটুকু দেখবেন যাতে বাইরে থেকে কোনো ডিস্টারবেন্স না আসে আরে আসলে আমার আমার এক রিলেটিভ উনি কি পড়াশুনো টড়াশুনো করছেন থিসিস টিসিস লিখবেন ওনারই একটা নিরিবিলি ফ্ল্যাট দরকার বাজেট কত স্যার আপনি যে কোনো বাজেটের দেখাতে পারেন তাহলে তো স্যার কোনো প্রবলেম নেই এমন একটা ফ্ল্যাট আপনাকে দেব সেকেন্ড ফ্লোর পশ এলাকা ফ্লোরে মাত্র দুটো ফ্ল্যাট অন্য ফ্ল্যাটটা ফাঁকা পড়ে আছে কেউ কারো কোনো খবরই রাখে না বাহ ভেরি গুড আচ্ছা ফ্ল্যাটটা কোথায় রাসবিহারী রাসবিহারী হ্যাঁ স্যার আপনি যেরকম চাইছেন সেই রকমই পাবেন স্যার পশ এলাকা এসব এলাকায় কি হয় জানেন তো পাশের ঘরে কেউ মুড়ে পড়ে থাকলেও কেউ কারো খবরই রাখে না হ্যাঁ তবে যদি মোড়ে পচা গন্ধ ওঠে তবে পুলিশে খবর দেবে কেউ উঁকি মেরে দেখতেও আসবে না ঠিক আছে ঠিক আছে আপনি ফ্ল্যাটটা কখন দেখাতে পারবেন যখন বলবেন এক্ষুনি চলুন এক মিনিট হ্যাঁ হ্যাঁ ড্যাড তুমি কোথায় কেন বাড়িতে ড্যাড তোমাকে এক্ষুনি একবার আসতে হবে আনমাসা রোডের মুখে কেন পুত্র কি হয়েছে কি কিচ্ছু না ড্যাড ওই ফ্ল্যাটটা দেখতে যাবো এসো এক্ষুনি ঠিক আছে তুই অপেক্ষা কর আমি এক্ষুনি চলে আসছি হ্যাঁ ড্যাড শিগগিরই আপনার ড্যাডও পড়াশুনো করেন শৈবাল্লা আমাকে ডেকেছেন হ্যাঁ এই তুই একটু বাড়িটা দেখ তো কেউ আছে কিনা হ্যাঁ দেখে আসো না কেউ নেই পর্দাটা টেনে দে তোর ভোল্টেজ কি কম নাকি রে বললাম তো পর্দাটা টেনে দে টেনে দিয়ে এখানে বস বস এখানে বস পর্দাটা টান এখানে বস 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 এতে 10 লাখ টাকা আছে এটা তোকে এক জায়গায় পৌঁছে দিতে হবে মানে এত টাকা পৌঁছে দিতে হবে আমাকে কেন তুমি কি এমন হরিদাস যে এই কাজটা করতে গেলে তোমার ইজ্জতে লেগে যাবে মানে সুগল্লা এতগুলো টাকা আরে ধর এর থেকে অনেক বেশি টাকা নিয়ে আমি নিজে ঘোরাফেরা করি তোকে টাকাগুলো দিলাম আসলে তোর যা যাই হোক তোর কাছে এতগুলো টাকা থাকলে কেউ বিশ্বাস করবে না যে তোর কাছে এত টাকা আছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি পাঠিয়ে দিচ্ছি ওকে হ্যাঁ আপনি এসে গেছেন ওকে স্যার ওকে স্যার স্যার গাড়িতে ওয়েট করছেন তুই এখনই চলে যা টাকাগুলো তোকে কোথায় পাঠাতে হবে স্যার ওটা বলে দেবেন কি হলো যা দাঁড়িয়ে রইলি যা এই দেখুন এই যে এই দেখুন চলবে কিনা একদম ওয়েল ফার্নিশড এই দেখুন এই যে এইদিকে বাথরুম আর কিচেন হ্যাঁ এই দিকটায় আর এই আলমারি
এই জামা কাপড়গুলো নিয়ে খালি ঢুকে পড়তে পারলেই হলো। আচ্ছা দাদা, আপনাদের ফ্ল্যাটের মালিক কোথায় থাকে? মালিক এই তো কাছে গড়িয়াহাটে। যাতায়াত করে? আরে না না, বলবো কি স্যার, ওই যে ওই ফ্ল্যাটটা না বিক্রির জন্য আমার কাছে কয়েকজন লোক এসেছিল, তো অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম, কোথাও পেলাম না স্যার মালিককে। আচ্ছা আচ্ছা দাদা, ছেড়ে দিন, আপনি আমায় বলুন, হ্যাঁ এই ফ্ল্যাটে শিফট করা যাবে কবে? শিফট মালিকের সাথে কথা বলে নিন। মালিককে এখন পাওয়া যাবে? হ্যাঁ স্যার, মালিককে এই দেখুন, কি হলো মালিককে পেলেন না? আরে মিসড কল দিয়ে দিলাম। ও আপনি আমার মোবাইলটা থেকে ফোন করুন তো। আরে না না, দেখুন না উনি, এই যে দেখেছেন, বলেছিলাম না। হ্যাঁ কাকু, আমি বলছি, হ্যাঁ ওই ওনাদেরকে আপনার ফ্ল্যাটটা দেখালাম, খুব পছন্দ হয়েছে কাকু, বলছেন এরকম সাজানো গোছানো ফ্ল্যাট নাকি আজকাল আর দেখতেই পাওয়া যায়। কাকু ওই ওনারা আপনার সাথে একটু কথা বলতে চাইছেন, আপনি বাড়িতে আছেন কাকু? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওনাদের কাছে গাড়ি আছে তো, এক্ষুনি আমাদের 10 মিনিট লাগবে, এক্ষুনি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ কাকু, ঠিক আছে রাখছি কাকু। হ্যাঁ ওই বলছিলাম যে ওনাদের একটু ফ্ল্যাটে ওনার নিজের একটু খুব ঘুমানোর অভ্যেস আর কি দুপুরবেলা, আর আমাকে খুব ভালোবাসে। চলুন না যাই, এক্ষুনি কতক্ষণ লাগবে আমাদের, আসুন আসুন স্যার। শুনুন, শৈবাল তোমায় সব কিছু বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ স্যার বুঝিয়ে দিয়েছি, কিন্তু টাকাটা কোথায় দিতে হবে সেটা তো জানি না। বলে দিচ্ছি, এই অ্যাড্রেসে টাকাটা পৌঁছে দেবে, খুব সাবধানে যাবে কিন্তু। আচ্ছা আমার কোনো ফোন নাম্বার তোমার কাছে আছে? হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে। ওকে ওকে স্যার। কেউ শুধু সব দিয়ে যায়, কেউ শুধু সব পেতে চায়, জীবনের আলো ছায়া, কিছু ঘৃণা কিছু মায়া, কান্না হাসি মিলে সব একাকার, এই ঘর এই সংসার।